हाय फ्रेंड दीदानाथी ब्लॉगे हाजिर आमी सुनु सुनुर दादू तुम्हारा देखते पाच्छो निश्चय। तो आज एसेछि एकटा कथा निये, कथाटा होच्छे बोलबो बोलबो भाबछी दुदिन धरे, भाबलाम ना बोलेई फेलि, बोलबो कि बोलबो ना एकटा कनफ्यूशने छिलाम, तो भाबलाम ना बोले फेलि। दुष्टुमि करो ना किन्तु कथा बोलते दाओ। तारपर फ्रेंड ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও করে ছাড়তে না ছাড়তেই এক মিনিট হয়েছে, জানো এক মিনিট দেখতে পাচ্ছি, এক মিনিট ও ভুল বলছি, হ্যাঁ এক মিনিটও না, কত 44 না 45 মিনিট 35 তোর ওই ওইটা না ওইটা নাকি ওটা তো আজকে আজকে সেটা তো আগের দিনের কথা বলছি, এই দু তিন দিন আগের কথা বলছি, একটা ভিডিও হ্যাঁ 44 না 44 এরকম সেকেন্ড হয়েছে। তার মধ্যে একজন দেখে কমেন্টও করে ফেলল, দিদিভাই খুব ভালো হয়েছে, কি সুন্দর, কি ভালো লাগলো তোমার ভিডিওটা, তোমার কথাগুলো, হ্যাঁ বলে ব্যাস এই বলে হয়ে গেল। তো আমি ভাবলাম দেখলোটা কখন গেল, আজকে আবার ঠিক সেম দু মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও, ঠিক তাই ছাড়ার সাথে সাথে হ্যাঁ কমেন্ট হয়ে গেল, দেখা হয়ে গেল, হ্যাঁ মাতা খুব সুন্দর ভিডিও করেছেন দাদা ভাই এই সেই দিদি ভাই হয়ে গেল। তাহলে ফ্রেন্ড তোমরাই বলো এভাবে ঠকাবার কোনো মানে আছে বলো তো দেখি, এখানে কে না বোঝে বলো, একটা বাচ্চাও বোঝে। তো এর আগেও বলেছি কত বলবো আমি কেন, অনেকেই বলে ওয়াচ টাইম নেই, তোমরা বিশ্বাস করো কিছু না, আরে প্রত্যেকে যদি এক মিনিট করেও দেখে তাহলেও 30 জন দেখলেও 30 মিনিট হয়, সেটাও না যে দেখছে 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 না কিছুই না, খালি দিদি ভাই খুব ভালো ভালো থেকো এই সেই, এইটা শোনার জন্য কি আমি ইউটিউবে এসেছি বলো, তোমরাই বলো বিচার করে কথাটা কি আমি অন্যায় বলছি। দেখো আমার বয়সোচিত যেটা বা আমি যেভাবে তৈরি হচ্ছে, বয়স বলে না হয়তো আমার বয়সে অনেকে অনেক কিছু করে, আমি সেগুলো করতে পারি না, তো আমারকে যেটা মানায় আমি সেটাই করি। হ্যাঁ তো আমি এখানে দেখো হাত পা নাড়িয়ে নাচাগানাও করতে পারি না কিছু না, সাধারণ কথাবার্তা ঘরোয়া আমি, হ্যাঁ আমি আমার নাতিটাকে নিয়ে থাকি, তার সম্বন্ধে বা নিজের যেটুকু যা বলি। তো ফ্রেন্ড তোমাদের যদি মনে হয় যে ভালো লাগছে না দেখো না, আমি তাতে জানবো যে কেউ আসে না দেখে না ঠিক আছে, আমি ভালো করতে পারিনি দেখে না ঠিক আছে, আমার তাতে কোনো দুঃখ নেই, আমার মনে হয় সেটা হওয়াটাই ঠিক, এসে বলে কেউ কেউ দেখে, সবার কথা বলবো না, আমার কিছু পুরনো ফ্রেন্ড আছে তারা না বলে এটা ওটা সেটা, ভিডিওটা যে দেখেছে আমি বুঝতে পারি বসো, তারা বলে গো কিন্তু হ্যাঁ ঠিক আছে, তো এবারে তারা দেখে, আমি সবাইকে একদলে ফেলছি না, সবাই কিন্তু ভেবো না, তারা না দেখে খুঁটি নাটি এটা ওটা, হ্যাঁ আমাকেও বলতে পারো যে কোথায় তুমি তো একেবারে সবার সব, আমি হয়তো তোমরা কেউ দু চার পদ রান্না করো, তোমাদের লোকজন এসছে, তোমরা শপিং মলে গেলে এরকম সব মিলিয়ে টিলিয়ে না আমার না একটু তালগোল পাকিয়ে যায়, দেখবে আমি অনেক সময় কি হয় তোমার শেষের কাজটা আগে বলি, আগের কাজটা শেষে বলি, আবার মাঝেরটা হয়তো প্রথমে বলি, এরকম উলটপালট হয়ে যায়, হয়তো তোমরা 4-6 পদ রান্না করলে হয়তো সেখানে 3-4 বললাম, 2 বাদ দিলাম, হ্যাঁ বসো না 2 বাদ দিলাম, এই রকম হয় আমার, আমি বলছি কিন্তু আমি দেখবে আমি ভিডিও না ছাড়লো না আসি যদি যারটাই দেখি আমি ওইরকম দায় সারা দেখি না, কারণ আমি মনে করি মুখে বলি না যে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি তোমরা আমার ফ্যামিলি খুব ভালো এই সেই, আগামী দিনে বেশি বেড়ে গেলে কি করব আমি ঠিক সেটা বলতে পারছি না, কিন্তু এখনো পর্যন্ত আমি কত রাত জাগি জানো, জেগে ফ্রেন্ড
আমি তোমাদের ভিডিওগুলো দেখি, শর্ট ভিডিও তোমরা ছাড়ো, নানা রকম ছোট ছোট ছেলে মেয়ে মতো আমার তোমরা, তারা হ্যাঁ নাচ করো, গান করো, খুব ভালো লাগে। হয়তো একবার দেখে কমেন্ট দিই, তারপরে আমি সেই একই জিনিস দুবার তিনবার দেখি। শুনু তো ভীষণ, কোনোটা শুনুর ভালো লেগে গেলে কারণ নাচ গানা শুনু বলবে, নাম ধরে বলে দেবে যে ওই ব্লগটা খুলে আমাকে একটু দেখাবে, তো সে রাতে কি বিরক্ত করবে দেখার জন্য। একবার কমেন্ট দিই, হয়তো দু চারবার এমনি দেখি, দেখে নিজে আনন্দ পাই। হ্যাঁ কত ভালো লাগে যে নেই আমার ফ্রেন্ড, বা কথাবার্তা শুনে খুব ভালো লাগে। আমি প্রত্যেকেই হ্যাঁ কারোর মন খারাপ হলে দুঃখ প্রকাশ করি, আহারে আমার মেয়ের মতো ওর মনটা খারাপ হয়েছে, কোনো সমস্যা হলে ইউটিউবের। আমি তোমাদের নিজের মতো ভেবে তোমাদের সময় দিচ্ছি। অনেক সময় হয় কি, হয়তো কোনো কথাটা বুঝতে পারলাম না, তাও বলে দিচ্ছি, কোনো কথাটা না হয়তো শুনতে পেলাম না ঠিক মতো, তখন একটা আন্দাজ, হয়তো পুরো ভিডিওটার মধ্যে হয়তো একটুখানি জায়গা, তখন ওটা একটু আন্দাজের উপরে দিই, হয়তো ভুল হলেও হতে পারে জানি না, কিন্তু আমি চেষ্টা করি দেখার, এবং ওইরকম টেনে টুনে দেখি না। হ্যাঁ এক এক ফ্রেন্ডের মেয়ে আছে, আমি নাম ধরে বলছি না, তো তারা নাচে, পুরো নাচ দেখায়, আমি দেখি আমার খুব ভালো লাগে, শেষ হয়ে গেলে আবার তাকে টেনে এনে আবার দেখি, আরেকবার একবার দুবার তিনবার এরকম দেখি, আমার খুব ভালো লাগে। তো আমি যারা নাকি এইরকম করছো তোমরা, হ্যাঁ ওই একদম আমার মনে হয় শুরু থেকে শেষ যারা দেখে বুঝতে পারি তারা বলে, সবাই নয়, সবাই ভেবো না, কিছু আছে এইরকম টেনে নিয়ে চলে যায়, আর কিছু আছে আমি বুঝতে পারি না তারা আমার ফ্রেন্ড বা আমি দেখি। আমি কিন্তু কাউকে এভাবে ঠকাই না, বিশ্বাস করো, হয়তো কেউ কোনো দিন বাদ করে যেতে পারো, বা কেউ বাদ করে গেলে আমাকে বলো যে না তুমি দুদিন আসছো না, হ্যাঁ লিখে টিখে তো রাখি না, আর ফোনের এতেই দেখে বলি, যদি আমাকে বলবে আমি নিশ্চয়ই একবারের জায়গায় দুবার দেখে সেইটা পুষিয়ে দেবো। নিশ্চয়ই আমার ফ্যামিলির তোমরা, তোমাদেরকে কখনো ঠকাতে হয় বলো? তা তোমরা আমাকে এইরকম করছো, এটা কি ঠিক করছো বলো তো দেখি? তারপরে আরেকটা জিনিস এসেই শুরু করে দিল, হয়তো ঠিক আছে 24 ঘন্টা হলো, এবার আমি তখন আমি সংসারী মানুষ, আমি কি সারাদিন ফোনটা গলায় ঝুলিয়ে রাখবো বলো? আমি তো পরিষ্কার বলি যে আমার একটু সময় হয়তো দুপুরে শুনু ঘুমিয়ে পড়লে তারপরে রাতে রাত জেগে আমি করি, বেশ খানিকটা রাত জেগে করি। তো ফ্রেন্ড তো সেই সময়টা দিতে চায় না, বলবে এই দু হয়ে গেছে হয়ে গেছে এরকম করে, আমি বুঝতে পারি ঝটঝট করে হয়তো কেটে গেল বা কিছু, দাঁড়াও না কানের কাছে বকবক করছো গেল, এই রকম হয় জানো। তো তোমরা যদি আমার বন্ধুই হলে একটু অপেক্ষা করো, দেখো কেউ কেউ এমন আছে হয়তো আমি খেয়াল করিনি, বলে যে ফ্রেন্ড 4 দিন হয়ে গেল তুমি এলে না, তো আমি সঙ্গে সঙ্গে খুঁজে বার করে হ্যাঁ তাকে দিয়ে দিই, জানো আমি বললাম কিছু মনে করো না গো আমি বুঝতে পারিনি, হ্যাঁ বাদ দিয়ে গেছি খেয়াল করিনি, আমি সঙ্গে সঙ্গে আমার অন্যায়টা আমি ক্ষমা চেয়ে নিই। তো আমার সাথে এইরকম করছো, যদি তোমরা এইরকমই করো তাহলে আমি কি করব বলো তো? আমি নাম আজকে বললাম না, কারা করো কে করেছো কে বলেছো আজকে বললাম না, কিন্তু যারা করে আমি তাদের ভিডিও ঠিক দেখব, পুরোই দেখব, কিন্তু যারা এরকম করছে দেখব না তাহলে, কারণ আমি যখন সবাইকে একদলেই ফেলি দেখি তাহলে আমিও তো একটু আশা করি বলো যে আমারটাও একটু দেখো, নিশ্চয়ই আমার কথা শুনে, এর আগে অনেকবার বলেছি কিন্তু তোমরা কি করছো কিছুতেই কথা শুনছো না তোমরা, আমি বলে না অনেকেরই করছে এটা, এটা আমি নতুন বলে নয়, এটা সবার সাথেই তোমরা করো, এটা করো না, সবাই দেখো সবাইকে দেখো, দেখবে আমরা কত সুন্দর পৌঁছে যাব ঠিক জায়গায়। তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই, তো তোমরা এটা শুনবে, এখানে আমার কোনো চাওয়া পাওয়ার নেই, খালি শুনবে, যে আমার যদি কোনো ন্যায় অন্যায় কথা হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি,
যারা দেখে আমি তাদের সম্বন্ধে আমার কোনো রকম অভিযোগ নেই, যারা দেখো না এই রকম লুকিয়ে চুরিয়ে কমেন্ট করো তাদের কথা বলছি। তো তারা একটু দয়া করে দেখো, আর যদি এই কথার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানিও। এইটাই আমার আজকে তোমাদের কাছে আবদার বলতে পারো, কেমন? এটা আমি ভালোভাবেই তোমাদের বলছি, দেখো আমার বয়স হচ্ছে তো যে এইরকম আমি সেরকমই করি, এটাই আমার। তো আজ এই পর্যন্তই, তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, তোমরা যদি দয়া করে দেখো ভালো, না দেখলে আরও ভালো, কারণ আমি চাই না মিথ্যে প্রতিশ্রুতি আমিও কাউকে দেব না, আমি চাইবও না সেটা। আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে পরে আসছি।